সময় হিসেবে 22 বছরের বেশি পার হলেও এখনো টেস্ট ক্রিকেটই খেলতে শেখেনি বাংলাদেশ। মাঝে মধ্যে দুই একটা ঝলক দেখা গেলেও হতাশ হতে হয়েছে অধিকাংশ সময়। আর এর নেপথ্যের অনুঘটক ক্রিকেটারদের যাচ্ছে তাই ব্যাটিং, ব্যতিক্রম ছিল না ভারত সিরিজেও। তবে শুধু ভারতই নয়, চলতি বছর ব্যতিক্রম লিটন ছাড়া ব্যাট সেভাবে কারোই হাসেনি। বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচে টিম ইন্ডিয়ার বিপক্ষে হারের পর সে হতাশা লুকালেন না বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান জালাল ইউনুস। যদি আমরা লঙ্গার ভার্সনে ভালো খেলি, ভালো করতে পারি, তাহলে বাকি ফরম্যাটগুলো আমরা আরও ভালো খেলতে পারবো। টি টোয়েন্টি বলেন, ওয়ান ডে বলেন, সেখানে আমরা আরও বেটার। ব্যাটিংয়ে আমাদের দেখা যাচ্ছিল যে আমরা ইজিলি, আমার কাছে মনে হয়েছে যে যখন আমরা 227 প্রথম ইনিংসে করলাম, সেখানে আমরা 300 রান প্লাস করতে পারতাম, সেই জায়গাটা অ্যাডভান্টেজটা আমাদের ছিল। তখন যদি আমরা রানটা কিছু আরও বেশি করতে পারতাম, তাহলে হয়তো পরিস্থিতি ডিফারেন্ট হতাম। সঙ্গে যোগ হয়েছে মুশফিক সহ সিনিয়র ক্রিকেটারদের টার্ন অফ ফর্ম, তাই তো ভবিষ্যতের কথা চিন্তা করেই ব্যাটিং স্লটে পরিবর্তনের ইঙ্গিত এই বোর্ড পরিচালকের। ইঙ্গিত দিলেন কোচিং স্টাফে পরিবর্তন আনারও। জাস্ট একটা ট্রানজিশন পিরিয়ড চলছে আমরা, কিছু নতুন প্লেয়ার আসছে, আরও কিছু নতুন দুই একটা প্লেয়ার এই টেস্ট গেমে ঢুকবে, তো সেটার এক্সপিরিয়েন্স, এটার কিন্তু সময় লাগবে সেট হতে এখানে। বাট আমার মনে হয় যেভাবে আমরা দেখছি, যেটা দেখা যাচ্ছে যে যারা এখন ভিতরে ঢুকছে তারা ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো করবে। কারণ আপনারা ভালো করেই জানেন যে কিছু প্লেয়ার অলরেডি টেস্ট টিম থেকে রিটায়ার করে গেছে বা খেলা ছেড়ে দিয়েছে, অনেকের পারফরমেন্স নিচের দিকে, কারণ তাদের আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে। তো সেই জায়গাগুলো রিপ্লেস করার মতো আপনার সেই ধরনের প্লেয়ার দরকার। টেস্ট টিমের জন্য আমরা দেখেছেন যে আমরা আরও আমরা সামনে কিছু চেঞ্জেস আনবো কোচিংয়ের, আমরা কিছু আরও যাতে টেস্ট টিমটাকে আরও আরও এনরিচ করা যায় সেটার জন্য আমরা চেষ্টা করছি। সূচি বলছে আগামী বছর মোটে 5টা টেস্ট খেলবে বাংলাদেশ দল, তাই তো 2023 সালের টেস্ট ক্রিকেট কাঠামোকে আরও ঢেলে সাজানোর পরিকল্পনা বোর্ডের। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।